জীবনে আমরা যে কোনো পরিণামের মধ্যে দিয়ে যাই, যখনই আমরা কোনো ডিপ্রেশনে পড়ি বা কোনো দুশ্চিন্তা পড়ি বা আমাদের সামনে যখন কোনো ইস্যু তৈরি হয়, আপনি আপনার নিজেকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, আসলে সব কিছু কি আপনার কন্ট্রোলে আছে? সব কিছু কি আপনার নিয়ন্ত্রণে আছে? আপনার সাথে ঘটে যাওয়া 100 মধ্যে 99টা কেস যেখানে আপনার কোনো কন্ট্রোল নেই, আপনার হাতে কিছুই নেই, যেগুলো আপনার কন্ট্রোলের বাইরে, তাহলে আপনি কেন ডিপ্রেশনে ডুবে আছেন, কেন ডিপ্রেশনে পড়ে আছেন? আপনি হয়তো ভাবছেন যে এই প্রজেক্টটি আপনার হাতছাড়া হয়ে গিয়েছে। আপনি হয়তো ভাবছেন, আপনি দুশ্চিন্তায় ডুবে আছেন যে এই বসের কারণে আমার এই কাজটা হয়নি, আমার এই র্যাঙ্কটা অর্জিত হয়নি। আপনি হয়তো পার্টিকুলার কোনো অর্জনের জন্য কাউকে দুষছেন, বাট কিছুই করার নেই। কারণ মাঝে মধ্যে আমাদের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো এমন হয় যে আমাদের কিছুই করার থাকে না। এবং আপনি হয়তো কোনো কর্পোরেট লেভেলে কোনো সেলস ক্লোজের জন্য বিশাল কোনো অর্গানাইজেশনে আপনি ফেস করেছেন, বাট দুর্ভাগ্যবশত সেলসটা আপনার ক্লোজ হয়নি। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন যে সব কিছু কি আপনার কন্ট্রোলে আছে, সব কিছু কি আপনার নিয়ন্ত্রণে আছে? আমরা কী করতে পারি? আমরা এটা করতে পারি যে আমরা আমাদের কাজটাকে অনেস্টলি করতে পারি, আর অনেস্টলি করার মাধ্যমে আমরা নিজের পক্ষ থেকে সবসময় সৎ থাকতে পারি যে ইয়েস, আই ডু মাই বেস্ট, আমি আমার বেস্টটা দিয়েছি, সেরাটা দিয়েছি। যখনই কোনো স্ট্রেস বা দুশ্চিন্তা আপনাকে ঘিরে বসবে, ধরে বসবে, তখন আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন যে আসলে কতটুকু আপনার কন্ট্রোলে আছে এবং আপনার বাইরে আছে। ম্যাক্সিমাম সময় দেখবেন যে 99% ইস্যুগুলো আপনার আউট অফ কন্ট্রোল। সো যে জিনিস আউট অফ কন্ট্রোল সেটা নিয়ে দুশ্চিন্তা না করে আপনি আপনার কাজে মনোনিবেশ করুন, অনেস্টলি কাজটা করুন, অ্যাচিভমেন্ট আপনার পায়ে কদম বসিয়ে দিবে।